আমরা রাজনীতিবিদ যে কোনো একটা বিষয় মামলা হইলে পার পাই না। আর একজন সরকারি অফিসার 10 কোটি টাকায় অগ্রিম দিল আর তাকে বাঁচানোর জন্য সমস্ত গভর্নমেন্টের পাবলিক প্রক্রিয়ান্স রোল এবং সরকারের ক্রয় কমিটি বিধিমান চরম লঙ্ঘন করে তাকে বাঁচানো হলো। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে নতুন মন্ত্রী মহোদয়, আমাদের প্রধানমন্ত্রী মহোদয়, তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে দুর্নীতির বিষয়ে তিনি জিরো টলারেন্স। এটা একটা কনফার্ম দুর্নীতি। বিড়াল প্রথমেই মারেন, প্রথম রাত্রি মারেন, এখন এটা অ্যাকশন নেন। এবং আপনি ভালো মানুষ, আপনি আমার বন্ধু মানুষ, আপনাকে চিনি, আশা করি আপনি ব্যবস্থা নেবেন। আজকে একটি পত্রিকা একটা নিউজ, 10 কোটি টাকা অগ্রিম বিল দিয়েও লঘুদণ্ডে পার। আমি আপনার মাধ্যমে এখানে প্রধানমন্ত্রী মহোদয় আছেন, উনারই দৃষ্টি আকর্ষণ করব। মানে স্পিকার, কাজের আগেই ঠিকাদারকে অগ্রিম 10.5 কোটি টাকা পরিশোধ করে আলোচিত ঘটনার লঘুদণ্ড দিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীকে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানীতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিস অ্যান্ড হসপিটাল সম্প্রসারণ প্রকল্পে বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া জি কে শামীমের প্রতিষ্ঠানকে এই বিপুল অর্থ পরিশোধ করেছিলেন গণপূর্ত অধিদপ্তরের শেরেবাংলা নগর ডিভিশনের তখনকার নির্বাহী প্রকৌশলী ফজলুল হক, বর্তমানে তিনি রাজশাহী সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে কর্মরত, তাকে বর্তমান গ্রেডের প্রারম্ভিক ধাপে নামিয়ে দেওয়া হয়েছে। গৃহ গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াসিউদ্দিন 25 জানুয়ারি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হকের বিষয়ে এক অফিস আদেশ জারি করেন। বিভাগীয় মামলাটি দীর্ঘদিন ঝুলিয়ে রেখে সচিব অভিযুক্ত প্রকৌশলীকে বেতন কমানোর মতো লঘুদণ্ড দিয়েছেন, অথচ কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পে দরপত্র আহ্বান সংক্রান্ত কাজে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে পদাবনতি করা হয়। মানে স্পিকার, আমি কাকে লঘুদণ্ড দিয়েছে এইটা না, আমার বড় প্রশ্নটা হইল যে এখানে কত বড় একটা অনিয়ম করা হয়েছে মানে স্পিকার সেই বিষয়ে। মানে স্পিকার, নিউরোলজি সায়েন্সে এই বিল্ডিং করার জন্য জি কে শামীম তিনি কাজ পান, আরেকটি কাজ পান সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, সেটা জি কে শামীম এবং আরেকজন জয়েন্ট ভেঞ্চার করে। একটা পর্যায়ে যখন জি কে শামীম মানে স্পিকার অ্যারেস্ট হয়, তখন এই কাজের বিষয়ে অনেক সমালোচনা হয়, তদন্ত হয়, একজন অতিরিক্ত সচিব তদন্ত করে তিনি বলেছেন যে জি কে শামীমকে 10 কোটি টাকা অগ্রিম দেওয়া হয়েছে, মানে কাজ করে যে বিল যা তার চেয়ে 10 কোটি টাকা এডিশনাল বেশি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে এর কোন কারণ নাই। মানে স্পিকার, পরবর্তী সময়ে এই তদন্তে আসলো জি কে শামীমের দুইটা কাজই ডিফল্ট। এটি এই যে ঠিকাদারের যে কন্ডিশন, সেই কন্ডিশন বরখেলাপ করা হয়েছে, এটা জামানত বাজেয়াপ্তর কথা, কিন্তু তা না করে মানে স্পিকার সরকারের যে পাবলিক প্রক্রিয়মেন্ট 2006 এবং সরকারি ক্রয় বিধিমাল 2008 অনুযায়ী দুইটা পৃথক কাজ জিকে শামীমের, তার 10 কোটি টাকা যে কাজে অগ্রিম দেওয়া হয়েছে এইটা টাকাটা সমন্বয় করার জন্য, আরেকটা কাজ যেটা তার জয়েন্ট ভেঞ্চারের, সেই জয়েন্ট ভেঞ্চারের কাজের সেইখানে তার পাওনা ছিল 10 কোটি, সেটা এখানে এনে সমন্বয় করা হয়েছে। মানে স্পিকার, এটা চরম মানে এটা একটা এই আইনের লঙ্ঘন, কারণ যে তার ওই কাজের কারণে এই টাকা ফরফিট হবে, ফরফিট না করে বাজেয়াপ্ত সরকারের খাতায় বাজেয়াপ্ত হবে, সে বাজেয়াপ্ত না করে একজন অফিসারকে সেভ করার জন্য, একজন অফিসার সেভ করার জন্য টাকাটা বাজেয়াপ্ত না করে সমস্ত রুলস রেগুলেশন ওভারলুক করে মানে লঙ্ঘন করে সেই টাকাটা 10 কোটি সমন্বয় করা হয়েছে। মানে স্পিকার, এটা আমরা রাজনীতিবিদ যে কোনো একটা বিষয়ে মামলা হইলে পার পাই না। আর একজন সরকারি অফিসার 10 কোটি টাকায় অগ্রিম দিল আর তাকে বাঁচানোর জন্য সমস্ত গভর্নমেন্টের পাবলিক প্রক্রিয়ান্স রোল এবং সরকারের ক্রয় কমিটি বিধিমান চরম লঙ্ঘন করে তাকে বাঁচানো হলো। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে নতুন মন্ত্রী মহোদয়, আমাদের প্রধানমন্ত্রী মহোদয়, তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে দুর্নীতির বিষয়ে তিনি জিরো টলারেন্স। এটা একটা কনফার্ম দুর্নীতি। আমি আপনার মাধ্যমে ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো ত্বরিত গতিতে, যে একজন
সচিব কি করে এত বড় একটা বিষয়কে তিনি অবলোক করে মন্ত্রী পারমিশন লাগে নাই মন্ত্রী বিয়া মন্ত্রী অনুমোদন লাগে নাই মন্ত্রী অনুমোদন ছাড়াই এই কাজটা করেছেন কি করেছেন তাকে মানে স্পিকার সবচেয়ে হালকা যে শাস্তি অর্থাৎ তার বেতনের একটা গ্রেড নিচে আনছেন অত সেম কাজের জন্য আরেকটা ঘটনা একজন তত্ত্বাবধায়ককে তাকে ডিমোশন দেওয়া হয়েছে এই খাতিরটা কেন এই খাতিরটা কেন এবং কেন কিভাবে এরকম ভাবে এই সরকারের আমলে এত বড় একটা অন্যায় কাজ করে পার পেয়ে যাবে মানে স্পিকার আমরা এটা চেয়েছে দেখব এটা কি হয় আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে মহোদয়কে বলবো যে বিড়াল প্রথমেই মারেন প্রথমবারই মারেন এখন এটা অ্যাকশন নেন এবং আপনি ভালো মানুষ আপনি আমার বন্ধু মানুষ আপনাকে চিনি আশা করি আপনি ব্যবস্থা নেবেন মানে স্পিকার আপনাকে ধন্যবাদ।